দীর্ঘ দু সপ্তাহের দাবদাহের হাত থেকে বাঁচা গেল আজ। কালবৈশাখীর ঝড়ে ঠান্ডা হাওয়ার শীতলতা গ্রাস করেছে শরীর আর মনকে। ব্যোমকেশ যে কীভাবে এই বিপর্যয়ের মধ্যেও বাঁধের ওপর দাঁড়িয়ে আছে কে জানে। গ্রীষ্মের দাবদাহে কলকাতার ইট সুরকি দিয়ে তৈরি শহরের জঙ্গল থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ব্যোমকেশের মামার বাড়ি। না, এখানে মামার বাড়ি থাকলেও সেখানে না আছেন মামা আর না আছেন মামার বাড়ির কোনো সদস্য। সবাই এই মেদিনীপুর জেলার চাইপাট গ্রাম ছেড়ে কলকাতায় আস্তানা গেড়েছেন। তবে দিনময় কাকা একমাত্র যিনি এখনও এই বাড়ির মায়া ছেড়ে যেতে পারেননি, রয়ে গেছেন এই গণ্ডগ্রামে। দিনময় কাকা হলেন মামার বাড়ির পুরাতন ভৃত্য। তবে এতদিন এই বাড়িতে থাকতে থাকতে তিনি এই বাড়িরই একজন অন্যতম সদস্য হয়ে গেছেন। ব্যোমকেশ আর আমি আজ বিকালে গ্রামের বাঁধের ধারে ঘুরতে চলে আসি। দুপুরে গরম থাকলেও মাটির বাড়িতে থাকার দৌলতে গরম ততটা লাগেনি। বিকালের দিকে ব্যোমকেশ বলে, চলো অজিত, একবার বাঁধের ধারটা ঘুরে আসি, বহু পুরাতন স্মৃতি জড়িয়ে আছে বাঁধের সঙ্গে। তাই আমিও বেরিয়ে পড়ি ব্যোমকেশের সাথে। এই জায়গাটার বামপাশ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদ, আর বামপাশে লোকবসতি, আর এদের ঠিক মাঝখান দিয়ে সীমান্ত বরাবর এগিয়ে চলেছে এই নদী বাঁধটা। এমনিতেই জায়গাটা অত্যধিক সুন্দর, তার ওপর এখানে একটা বিশেষ জিনিস আমার নজর বারবার কেড়ে নিচ্ছে। এখানে বাঁধের ডান দিকে যে সমস্ত বাড়িগুলো রয়েছে তাদের বাড়ি ঢোকার রাস্তাটা কিন্তু ছাদ থেকে। অবশ্যই এর কারণ ব্যোমকেশের থেকে জিজ্ঞাসা করাতে সে বলে, বন্ধুবর, তুমি শুধুই বাড়িতে ঢোকার রাস্তাটাই দেখলে, একবার বাঁধের ধারে বরাবর বাড়িগুলোর একতলার দিকে তাকিয়ে দেখো তো, তাহলে সব বুঝতে পারবে ভায়া। আসলে এখানে আগে খুব বন্যা হতো, তাই গ্রামের মানুষরা রূপনারায়ণের বর্ষার জল থেকে বাঁচতে সবাই মিলেই দোতলার সমান বাঁধ সৃষ্টি করে, তাই বাড়িগুলো নিচু হয়ে যায়। আর অগত্যাম ছাদ থেকেই বাড়িতে ঢোকার রাস্তা করতে হয়। আর শুধু এই নয়, এই গ্রামের আশেপাশের সব বাড়ি তৈরির সময় একতলা। সমান মাটি ফেলে তার উপর নতুন করে বাড়ি তৈরি হয়, বুঝলেন অজিতবাবু? এবার চলুন একটা বিশেষ জায়গায় নিয়ে যাই। এই বলে ব্যোমকেশ বাঁধের ওপর দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। অগত্যা আমাকেও যেতে হলো। এবার যে জায়গাটায় ব্যোমকেশ আমাকে নিয়ে এলো, সেখানে না এলে আমার জীবনটাই বৃথা হয়ে যেত। বাঁধের ঢাল ধরে নেমে আমরা পৌঁছে গেলাম নদীঘাটে। সত্যি কি যে ভালো জায়গাটা তা ভাষায় ব্যক্ত করা যায় না, বিশেষ করে এই ঢালটা। তার চারপাশে সবুজ বনানীতে ভর্তি, এতটাই গাছ সেখানে যে সূর্যের আলো সেখানে প্রবেশ করে না। কিন্তু সব ভালোর মধ্যেই মুশকিল হলো আকাশের উত্তর পশ্চিম কোণে কালো মেঘ জড়ো হয়েছে। শহরে থাকলে এই মেঘ দেখে ভালো লাগলেও এই গণ্ডগ্রামে ফাঁকা মাঠের ধারে নদী বাঁধে ঘুরতে এসে এই মেঘ দেখে মোটেও ভালো লাগছে না আমার। ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ এবার কেটে পড়া যাক, নালে এক্ষুনি এখানে বিপদে পড়ে যাব। মাথা গোজার জায়গা কিন্তু কোথাও কি নেই, তাই চলো এবার। ব্যোমকেশ আমার কথায় রাজি হলো, কিন্তু ভাগ্যে বিপদ থাকলে তা খণ্ডাবে কে? রাস্তায় আস্তে আস্তে প্রবল ঝড়ের সম্মুখীন হলাম। কোনো মতে নিজেদের বাঁচিয়ে যখন ঘরে পৌঁছালাম, তখন আমরা দুজনে পুরোপুরি ভিজে গেছি। এখন ব্যোমকেশ আর আমি ঘরে বসে আছি। বৃষ্টি আগে থেমে গেছে, চারপাশ অন্ধকার। হঠাৎ দিনময় কাকা এসে ব্যোমকেশকে বলে, দাদাবাবু, তোমার সাথে ছোট কর্তা দেখা করতে এসেছেন। ব্যোমকেশ সবাইকে প্রশ্ন করে, ছোট কর্তাটা আবার কে গো? এ গ্রামের জমিদারের ছোট ছেলে বাবা, তোমরা এসেছে শুনে উনি দেখা করতে আসেন, তোমরা এসো।
এই বলেই দিনময় কাকা বাইরে বেরিয়ে গেল। আমি আর ব্যোমকেশ তারপর বাইরের দালানে বেরিয়ে এসে যাকে দেখলাম তার বয়স 35-40 ভেতর, পরনে সাদা পাঞ্জাবি আর পায়জামা, চেহারায় জমিদারি ভাব লক্ষ্য করা যায়। ব্যোমকেশ তাকে দেখে নমস্কার জানাতে তিনিও প্রতি নমস্কার জানালেন। আমরা চেয়ারে বসার পর ভদ্রলোক বললেন, নমস্কার ব্যোমকেশবাবু, আমি নগেন্দ্রনাথ রায়, এই চাইপাটের জমিদার গগনেন্দ্রনাথ রায়ের কনিষ্ঠ পুত্র। আসলে একটা দরকারে আপনার কাছে ছুটে আসা ব্যোমকেশবাবু। ব্যোমকেশ হাত দুটো বুকের কাছে মুড়ে বলে, হ্যাঁ বলুন না। আসলে তারপর আমার দিকে ফিরে ব্যোমকেশকে বলেন, আসলে ব্যোমকেশবাবু এটা খুবই ব্যক্তিগত ব্যাপার, তাই আপনি নিশ্চিন্তে বলতে পারেন, অজিত আমার বাল্য বন্ধু এবং কাজের সহকারীও বটে। বেশ, আসলে ব্যোমকেশবাবু আমরা এই চাইপাট গ্রাম আর আশেপাশের কিছু গ্রামের অর্থাৎ রায়চক, রায়দিঘি, তালমিশি এই কয়েকটা গ্রামের আমরা জমিদার। আমরা জমিদার হলেও মানুষরা আমাদের বাবামশাইকে কোনো রাজার থেকে কম কিছু মানেন না। গ্রামবাসী সুখ দুঃখের সঙ্গী হচ্ছে আমরা, সব কিছুই ভালোভাবেই চলছিল বুঝলেন। এই বলে থেমে গেলেন তিনি। ব্যোমকেশ বলল, তাহলে আসলে আমাদের বাড়ির রথযাত্রা একটা উৎসবের মতন ব্যোমকেশ বাবু, কিছুদিন আগেই জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়ে গেছে, তার সামনের কিছুদিনের মধ্যে রথযাত্রাও আছে, তা সব কিছু সুন্দরভাবে আমার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছিল। আসলে কি বলুন তো, এবারে আসলে প্রথম আমি এই দায়িত্বটা পেলাম, তাই বুঝতেই পারছেন কি যে এক বিষম দায়িত্ব আমার ওপর বদ্রে আছে তা আপনাকে কথায় প্রকাশ করতে পারবো না ব্যোমকেশবাবু। ব্যোমকেশ এবার প্রশ্ন করল, আচ্ছা আপনাদের বাড়ির জগন্নাথ দেব কি রথযাত্রা শেষে আপনাদের বাড়িতেই ফিরে আসেন না অন্য কোথাও? না না ব্যোমকেশবাবু, যাত্রা শেষে আবারও আমাদের জমিদার বাড়িতে ফিরে আসেন আমাদের গৃহদেবতা এবং কুলদেবতাও বটে জগন্নাথ দেব। আবারও উল্টো রাতে গোটা গ্রামের পরিদর্শন করে নিজেও মন্দিরে ফিরে যান জগন্নাথ দেব। বেশ, তা তো বুঝলাম, কিন্তু সমস্যাটা কোথায় নগেন্দ্রনাথ বাবু? ব্যোমকেশ এবার চেয়ারে হেলান দিয়ে বলে উঠল, এবার দিনু কাকা চা নিয়ে আসেন, তারপর টেবিলে চায়ের কাক নামিয়ে চলে যান। নগেন্দ্রনাথ বাবু এবার চায়ে চুমুক দিলেন, তারপর রুমাল বার করে ঘামটা মুছলেন। দেখে বোঝা যাচ্ছে তিনি বেশ বিপদে আছেন, না হলে এই বৃষ্টির শীতল রাতে নগেন্দ্রনাথ বাবু ঘাম মুছতে হতো না। নগেন্দ্রনাথ বাবু এবার বললেন, আসলে ব্যোমকেশ বাবু আমাদের বংশের একটা নিয়ম আছে। কি নিয়ম? আমাদের গৃহদেবতা মানে জগন্নাথ দেব স্নান যাত্রা মিটে যাওয়ার পর ওনার মস্তকে একটা দামি হীরে খচিত মুকুট ধারণ করানো হয়, এবং সেই মুকুট ধারণ করানো থাকে উল্টো রাতের পর্যন্ত, এবং এই স্নান যাত্রার পর জগন্নাথ দেব নিজের মন্দির ত্যাগ করে আমাদের অন্দরমহলের মন্দির অর্থাৎ আমাদের ঠাকুর ঘরে উনি স্থান গ্রহণ করেন। মন্দির কি আপনাদের গৃহ সংলগ্ন? হ্যাঁ ব্যোমকেশ বাবু, আমাদের গত 4 পুরুষ ধরে জগন্নাথ দেবের সেবা করে চলেছি, এবং তার সঙ্গে এই রথযাত্রাও বটে। আর হীরে খচিত মুকুট ধারণটা? হ্যাঁ ব্যোমকেশ বাবু, এটা আমাদের পূর্বপুরুষের রীতি বলতে পারেন। ব্যোমকেশ এবার একটু ভেবে বলে, কিন্তু এখানে আমার কি করার আছে নগেন্দ্রনাথ বাবু, সেটা একটু পরিষ্কার হলো না। আছে আছে ব্যোমকেশ বাবু আছে, আপনাকে যে হীরের কথা বললাম না এতক্ষণ সেটা চুরি হয়ে গেছে। মানে? হ্যাঁ ব্যোমকেশ বাবু, আসলে স্নান যাত্রার পর প্রভু জগন্নাথকে হীরে খচিত মুকুট পরিয়ে আমরা অন্দরমহলের ঠাকুর ঘরে নিয়ে আসি,
সব ঠিকঠাকই দেখে আমি ঠাকুরগড়ের দরজা বন্ধ করে দিই। পরদিন সকালে খবর পাই হীরে আর নেই, মানে মুকুটটা তো আছে কিন্তু তাতে হীরের টুকরোটা নেই। আচ্ছা, আপনার ঠিক মনে আছে যে আপনি দেখেছিলেন? হ্যাঁ ব্যোমকেশ বাবু, শুধু আমি কেন, বাড়ির চাকর বাকররাও দেখেছে, আমার মা দেখেছেন। এবার আমাকে এই মুশকিল থেকে বাঁচান ব্যোমকেশ বাবু, রথযাত্রার আগে যদি হীরে না পাই তাহলে বাবা মশাই আমাকে ছাড়বেন না, গলায় ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেবেন। এই বলে চুপ করে গেলেন নগেন্দ্রনাথ বাবু। ব্যোমকেশ প্রশ্ন করল, আচ্ছা আপনি পুলিশ জানাননি? একদমই নয় ব্যোমকেশ বাবু, বাবা মশাইকে জানানো যাবে না, উনি জানলে আমায় একবারে আস্ত রাখবেন না, আর তাছাড়া গ্রামবাসীরও আমাকে গ্রাম ছাড়া করবে। তবে মা পুরো ব্যাপারটা জানেন, আপনি এই গ্রামে এসেছেন শুনে আমি ছুটে আসি আপনাকে এই ব্যাপারটা খুলে বলার জন্য। এবার আমাকে বাঁচান ব্যোমকেশ বাবু। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ থেকে বলে, ভারী বিপদে ফেললেন নগেন্দ্রনাথ বাবু, সময়ও খুব কম, তারপর তদন্ত লুকিয়ে করতে হবে। বেশ, একবার আপনাদের বাড়িটা ঘুরে দেখতে হবে নগেন্দ্রনাথ বাবু। বেশ তো, কালকেই আসুন না, আর সময় থাকলে লাঞ্চটা ওখানেই করবেন। তবে একটাই কথা ব্যোমকেশ বাবু, আমাদের পরিচয় গুপ্ত রাখতে হবে, তাই তো? হ্যাঁ ব্যোমকেশ বাবু। বেশ, আপনি নিশ্চিন্তে রাজবাড়ি ফিরে যান, কাল সকালবেলা আমি আর অজিত পৌঁছে যাব। আমাকে বাঁচালেন ব্যোমকেশ বাবু, তাহলে এবার আমি আসি, নমস্কার। এই বলে ভদ্রলোক বেরিয়ে গেলেন। ব্যোমকেশকে দেখলাম চেয়ারে হেলান দিয়ে সিগারেট ধরাতে। আমি বললাম, কি ভায়া, কি বুঝলে? ব্যোমকেশ সিগারেটে ধোঁয়া ছেড়ে বলল, খুব বিপদ ভায়া অজিত, নগেন্দ্রনাথ বাবুকে তো নিশ্চিন্তে বাড়ি ফিরতে বললাম, কিন্তু এদিকে আমার চিন্তা অনেক গুণ বেড়ে গেল। এসব ছাড়ো, তুমি কিছু বুঝতে পেরেছো কি? না ভায়া, এই হীরের টুকরো নিয়ে কোনো কিছুই আমি বুঝতে পারছি না। তবে এবার আমার দিকে ঝুঁকে পড়ে ব্যোমকেশ বলে, তবে হীরে খুঁজে না পেলে তোমার আমার গর্দানটা যে চলে যাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই অজিত। এই বলে হাসতে থাকে ব্যোমকেশ। আমি মনে মনে ভাবতে থাকি, ব্যোমকেশ যতই আমাকে ভয় দেখাবার চেষ্টা করুক না কেন, এই হীরে যে রথযাত্রার আগে এসে খুঁজে বার করবে সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এখন সকাল 9টা বাজে, আমি আর ব্যোমকেশ পদব্রজে বেরিয়ে পড়ি চাইপাট রাজবাড়ির উদ্দেশ্যে। সত্যি এত বড় রাজবাড়ির অন্দরমহলে কখনো ঢোকার যে সুযোগ পাব সেটা ভাবতেই পারা যায় না, সবই সম্ভব হয়েছে ব্যোমকেশের জন্য। ব্যোমকেশের মামার বাড়ি থেকে রাজবাড়ি পৌঁছাতে আমাদের সময় লাগলো মিনিট 10। সত্যি জমিদারের বাড়িটা কিন্তু লাজবাব। বাড়ির সামনেই ডান দিকে লক্ষ্য করলাম জগন্নাথ দেবের বিশাল বড় মন্দির, তবে সেখানে দৌড় বন্ধ। তারপর লোহার গেট টেনে ভেতরে প্রবেশ করলাম। গেট থেকে গাড়ি বারান্দা বরাবর নুড়ি পাথর বিছানো রাস্তা দিয়ে হেঁটে যখন দরজার সামনে পৌঁছালাম, তখন দেখলাম নগেন্দ্রনাথ বাবু বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছেন। আমাদের কাছে এসে বললেন, নমস্কার আপনাদের, আসুন আসুন ভেতরে আসুন। তবে মনে আছে নগেন্দ্রনাথ বাবু, আমরা আপনার বন্ধু, কলকাতায় থাকি, রথযাত্রার মামার বাড়ি আসি, তাই এখানেও চলে আসি। নগেন্দ্রনাথ বাবু স্বস্তি নিঃশ্বাস ফেলে বললেন, বেশ আমাকে বাঁচালেন, তাহলে আসুন। প্রথমে আমাদের বৈঠকখানায় বসতে বললেন, তারপর সেখানে বসার সঙ্গে সঙ্গে কিছু জলযোগ চলে এলো। নগেন্দ্রনাথ বাবু বললেন, ব্যোমকেশ বাবু আপনারা প্রথমে সামান্য জলযোগটা একটু সম্পন্ন করুন, তারপর ঠাকুরগড়ে নিয়ে যাওয়া যাবে। এত খাবার দেখে আমি হতবাক হয়ে যাচ্ছি, কোনটা খাবো আর কোনটা বাদ দেবো। এমন সময় এক বৃদ্ধা ভদ্র মহিলা দরজার গোড়ায় এসে দাঁড়ালেন। নগেন্দ্রনাথ বাবু এগিয়ে গিয়ে কিসব কথা বললেন, তারপর মহিলা ওখান থেকে চলে গেলেন। নগেন্দ্রনাথ বাবু আমাদের কাছে আসতে ব্যোমকেশ প্রশ্ন করল, আপনার মা? হ্যাঁ ব্যোমকেশ বাবু, আসলে মা কারোর সঙ্গে কথা বলেন না,
ওই আপনাদের খোঁজটুকু নিয়ে চলে গেলেন। তা আমার প্রশ্নের কিছু উত্তর দেবেন তো? আমাকে ক্ষমা করবেন ব্যোমকেশবাবু, কিন্তু মাকে সব থেকে একটু দূরে রাখলেই ভালো। বেশ, আপনি যখন বলছেন তখন তা না হয়। এই বলে ব্যোমকেশ চুপ করে গেল। এরপর নগেন্দ্রনাথবাবু আমাদের নিয়ে এলেন ঠাকুর ঘরে। এই ঘরে ঢোকার আগে আমি দেখলাম দুজন প্রহরী দরজার সামনে পাহারা দিচ্ছে। তার দরজা খুলতে ভেতরে ঢুকে দেখি প্রভু জগন্নাথ, মা সুভদ্রা এবং বলভদ্র একটি রূপোর সিংহাসনে উপবিষ্ট। বোমকে সেদিকে দেখে নগেন্দ্রনাথবাবুকে প্রশ্ন করে, আচ্ছা এই সিংহাসন কি আপনাদের পূর্বপুরুষদের তৈরি নাকি? আগে হ্যাঁ ব্যোমকেশবাবু, কিন্তু কেন বলুন তো? আসলে সিংহাসনের গায়ে যেরকম কাজ দেখা যাচ্ছে সেগুলো পুরাতন দিনই দেখে মনে হয়। হ্যাঁ ব্যোমকেশবাবু, আসলে আমার প্রপিতামহের দ্বারাই এ সিংহাসন তৈরি হয়। এরপর ব্যোমকেশ মূর্তিগুলো ভালো করে লক্ষ্য করল, তারপর বলল, আচ্ছা এখানে তো দেখছি জগন্নাথ দেব ছাড়া বাকি দুজনের মুকুটে দামি রত্ন আছে, তাহলে? এবার নগেন্দ্রনাথবাবু বেশ আফসোসে সুরে বললেন, সেটাই তো অবাক করা কথা ব্যোমকেশবাবু, আর তার জন্যই তো আপনার কাছে ছুটে যাওয়া। এবার আপনি দেখুন কিছু যদি করে বার করতে পারেন। দেখুন নগেন্দ্রনাথবাবু, আমি তো চেষ্টা করবই, বাকিটা প্রভুর ওপর। এই বলে ব্যোমকেশ ঠাকুরঘরটা একবার ঘুরে ঘুরে দেখতে থাকে, তারপর সেখান থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। এমন সময় একটা চিৎকারের আওয়াজ পাওয়া যায় দোতলার একটা ঘর থেকে। ব্যোমকেশ দাঁড়িয়ে পড়ে, আর সঙ্গে আমরাও। এবার ব্যোমকেশ জিজ্ঞাসা করে, এটা কার চিৎকার নগেন্দ্রনাথবাবু? লক্ষ্য করলাম নগেন্দ্রনাথবাবু ব্যোমকেশের প্রশ্ন শুনে প্রথমে চমকে গেলেন, তারপর নিজেকে সামনে নিয়ে বললেন, আসলে ব্যোমকেশবাবু আপনাকে একটা কথা বলা হয়নি। কি নগেন্দ্রনাথবাবু? ওটা আমার দাদার ডাক। মানে? হ্যাঁ, আসলে সব কিছুই ঠিকঠাক চলছিল ব্যোমকেশবাবু, হঠাৎ যে কি হলো, গত 6 মাস যাবৎ দাদা কাউকে চিনতে পারছেন না। ডাক্তারও দেখানো হলো, কিন্তু দিনে দিনে দাদা বদ্ধ উন্মাদে পরিণত হতে লাগল। গ্রাম বাড়িরাও যাতে জেনে না যান সেই জন্য দাদাকে লুকিয়ে বন্ধ করে রাখা হয় ঘরের ভেতর। আর এই ঘটনার কিছুদিন পরই বাবা মশাই শয্যাশায়ী হয়ে পড়েন। বহুদিন পর এই রথযাত্রা গিরে আমাদের গৃহে একটা আনন্দ নেমে আসে, কিন্তু দেখুন তো কীসব যে হয়ে গেল। এই বলে নগেন্দ্রনাথবাবু মাথা নিচু করে দাঁড়ালেন। ব্যোমকেশ এবার বলল, আচ্ছা একবার গগনন্দনাথবাবু মানে মিশমশাইয়ের সঙ্গে দেখা করা যায় কি? হ্যাঁ সে তো যায়, তবে ব্যোমকেশ এবার ওনার মুখের কথা থামিয়ে নিয়ে বলল, আমাদের পরিচয় গোপন রাখতে হবে, তাই তো? আর চুরি কথা বলা যাবে না। হ্যাঁ বেশ, এবার চলুন আপনাদের নিয়ে যাওয়া যাক। আমরা যখন জমিদার গগনেন্দ্রনাথ রায়ের মানে নগেন্দ্রনাথবাবুর বাবার ঘরে প্রবেশ করলাম, তখন দেখি এক বয়স্ক ভদ্রলোক বিছানায় হেলান দিয়ে শুয়ে আছেন, আর এক ভৃত্য তাকে কিছু খাইয়ে দিচ্ছেন। আমরা ঘরে ঢুকলে নগেন্দ্রনাথবাবু সেই ভৃত্যকে বাইরে যেতে বলেন, তারপর নগেন্দ্রনাথবাবু আমাদের বন্ধু বলে পরিচয় করিয়ে দেন। গগনেন্দ্রনাথবাবু আমাদের পরিচয় পাওয়ার পর বলেন, তোমরা এখানে বসো বাবা। এই বলে তার সামনে থাকা দুটো চেয়ারে আঙুল দিয়ে দেখিয়ে দেন। আমি আর ব্যোমকেশ বাদ্য শিশুর মতন সেখানে গিয়ে বসি। তারপর তিনি বলেন, টিকটিকির কাজটা কি জানো তো বাবা? ব্যোমকেশ প্রথমে অবাক হলেও তারপর নিজেকে সামলে সামান্য মুচকি এসে বলে, ভারী উপকারী জীব মেশমশাই, মানুষের উপকার করে। বেশ, সেই অপেক্ষায় থাকলাম। তারপর কিছুক্ষণ চুপ থাকার পর গগনন্দনাথবাবু বললেন, আমি আগের মতন থাকলে তোমাকে তার উপকারিতা বলে দিতে পারতাম, তবে এখন একটা কথা বলে থেমে গেলেন। ব্যোমকেশ বলল, কি কথা মেশমশাই? একটা প্রবাদ আছে জানো তো, বাংলা প্রবাদ, জীবন নাথি
জগন্নাথ। ব্যোমকেশ কিছুক্ষণ ভেবে তারপর বলে, জানতাম না, তবে আপনি বলছেন যখন এবার একবার জেনে। এরপর ব্যোমকেশ নগেন্দ্রনাথ বাবুর দিকে চেয়ে বলেন, আচ্ছা নগেন্দ্রনাথ বাবু, মেসমশাই চিকিৎসা কে করেন? আর বলবেন না, বাবা আয়ুর্বেদ চিকিৎসা করাচ্ছেন। আমি কত করে বলি যে একবার অ্যালোপ্যাথি চিকিৎসা করান, কিন্তু বাবা পুরাতন খেয়ালের মানুষ, তিনি আয়ুর্বেদ ছাড়তে পারছেন না। তা বৈদ্য কি আপনাদের গ্রামেরই নাকি? হ্যাঁ ব্যোমকেশ বাবু, রায়চকে, মানে পাশের গ্রামেই উনি বসেন, অসীম বৈদ্য। ও বেশ। এরপর ব্যোমকেশ গগনেন্দ্রনাথ বাবু দেখে ফিরে বলেন, তাহলে উঠলাম মেসমশাই, আপনি ভালো থাকবেন। এরপর গগনেন্দ্রনাথ বাবু যে কথাটা বললেন তাতে আমি অবাক হয়ে গেলাম। তিনি বললেন, আমার ভালো থাকা আর খারাপ থাকা নির্ভর করছে ওই দেবাদি দেবের উপর। উনি যদি একটু কৃপা দৃষ্টি দেন তাহলে। উনি চুপ করে গেলেন, আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমি আর ব্যোমকেশ এখন বাঁধের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি। চারিদিকে সবুজ বনরাজির মাঝখান দিয়ে এই বিকালবেলায় হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছে। তার উপর দুপুরে রাজবাড়িতে খাওয়া দাওয়াটাও একটু বেশিই হয়ে গেছে, তাই হাঁটাটা দরকার। কিন্তু ব্যোমকেশকে দেখছি রাজবাড়ি থেকে বেরোবার পর থেকেই কেমন অন্য মনস্ক, তাই আমি প্রশ্ন করলাম, কী হে ব্যোমকেশ, এত চিন্তা করছো কেন? ব্যোমকেশ সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, অজিত কিছু বুঝতে পারছি না ভাই, কিছু বুঝতে পারছি না অজিত। এমনিতেই সময়টা এত কম, তার উপর এত রকমের ধাঁধা। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, কিসের ধাঁধা ব্যোমকেশ? এই প্রশ্নের পর ব্যোমকেশ আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, তারপর বলে, তুমি কি মজা করছো নাকি অজিত? না সত্যি তুমি কিছু বুঝতে পারোনি? কি বুঝবো ভায়া? এবার ব্যোমকেশ মাথা চাপড়ে বলে, সত্যি অজিত, তুমি না আমার বন্ধু, এইটুকু ব্যাপার ধরতে পারলে না? কি ব্যাপার? আরে গগনেন্দ্রনাথ বাবু আমাকে তিনটে ক্লু দিলেন, তার দুটো আমি ধরতে পেরেছি, কিন্তু তিন নম্বরটা আমি ধরতে পারছি না। আমি এবার মাথা চুলকে বললাম, কিন্তু ভায়া তুমি বুঝেছো খুব ভালো হয়েছে, তো দয়া করে যদি এই এই মানুষটাকে একটু সাহায্য করতে। অজিত, গগনেন্দ্রনাথ বাবু কি কি বললেন বলতো, তোমার মনে আছে? ওই তো টিকটিকি, দেবাদিদেব, এইসবই তো বলছিলেন। ঠিক বলেছ, এখানে টিকটিকি হলাম আমি, আর আর দেবাদিদেবও আমি। আমি একটু ভেবে বললাম, ও আচ্ছা আচ্ছা, ব্যোমকেশ মানে তো মহাদেব, আর টিকটিকি সত্যান্বেষণ অজিত, সত্যান্বেষণ। আমি এবার অবাক হয়ে বললাম, তার মানে উনি বুঝে গেছেন তুমি? হুম অজিত, সেটাই তো লাগছে, কিন্তু কিভাবে? আর সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো ওনার তিন নম্বর কথাটা। কোনটা বলো তো ব্যোমকেশ? ব্যোমকেশ এবার রূপনারায়ণের ঘাটের পাশে দাঁড়িয়ে বলল, জীবননাথই জগন্নাথ, এর মানে কি অজিত? আমি লক্ষ্য করলাম পরন্ত সূর্যের আলোর ছটায় রক্তবর্ণ ধারণ করেছে ব্যোমকেশের মুখ। আমি জানি না এই প্রবাদের মানে কি, কিন্তু এটা জানি ব্যোমকেশ ঠিক এই রহস্যের সমাধান করবে। এবার ব্যোমকেশ হঠাৎ বলে উঠল, চলো একবার বৈদ্যের কাছ থেকে ঘুরে আসা যাক। এই বলে সে রাস্তার দিকে পা বাড়ালো, অগত্যা আমিও এগিয়ে চললাম। আমরা যখন পৌঁছালাম তখন বৈদ্য দরজায় তালা চাবি দিচ্ছেন, আমাদের দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লেন, তারপর বললেন, এখন চেম্বার বন্ধ, কাল সকালে এসো বাবা। ব্যোমকেশ নিজের পরিচয় দেওয়াতে বৈদ্য চেম্বার খুলে আমাদের ভেতরে নিয়ে যান। তারপর আমরা চেয়ারে বসতে বসতে বৈদ্য বলেন, আমার এখানে সত্যান্বেষণের কি দরকার? ব্যোমকেশ মুচকি হেসে বলে, আসলে গগনেন্দ্রনাথ বাবুর বিষয়ে একটু কথা ছিল আপনার সাথে। অত দয়ালু একটা লোক আজ শয্যাশায়ী, কি যে খারাপ লাগে। কিন্তু ওনার এরকম অবস্থা হলো কি করে? বৈদ্য কিছুক্ষণ ভেবে তারপর বললেন, প্রায় এক বছর আগেকার ব্যাপার হবে হয়তো,
কর্তামশাই বুকের ব্যায়ামও দেখা যায়। তা কিছুদিন চিকিৎসার ফলে উনি সুস্থ হয়ে ওঠেন, কিন্তু তারপর যে কি হলো, ওনার হাঁটা চলাই বন্ধ হয়ে গেল। আমি এবার আবাকে প্রশ্ন করলাম, মানে চিকিৎসা উনি সাড়া দিচ্ছিলেন, শরীরও ভালো হয়ে যাচ্ছিল, কিন্তু কিছুদিন পর থেকেই ওনার চলার শক্তি লোপ পেয়ে যায়, আর এখন তো। এই বলে চুপ করে গেলেন বৈদ্যমশাই। ব্যোমকেশ এবার বলে, বেশ আমরা তাহলে আজ আসি, পরে দরকার হলে আবার আসা যাবে। আমরা ওখান থেকে বেরিয়ে কিছু দূর এগিয়েছি, অমনি ব্যোমকেশ আমাকে বলে, অজিত তুমি আবার বাড়ি ফিরে যাও, দিনময় কাকাকে বলবে তেলে ভাজা ভাজতে, আর আমি একটু পরে আসছি। এই বলে সে গডমট করে সামনের দিকে হেঁটে চলে গেল। সত্যি ব্যোমকেশ যে কখন কি করে কিছুই বোঝা যায় না। সন্ধ্যা 8টা বেজে গেছে, ব্যোমকেশ আসছে না দেখে আমি গল্পের খসড়াটা নিয়ে বসেছি, কিন্তু কিছুতেই মন লাগাতে পারছি না। হঠাৎ পেছন থেকে ব্যোমকেশের গলার আওয়াজ পেলাম। কি বন্ধু বর, গল্প এগোলো নাকি ভেবেই চলেছ? আমি প্রশ্ন করলাম, কোথায় গিয়েছিলে ব্যোমকেশ? সেটা পরে বলবো, আগে বলো তো তেলে ভাজা কিছু রেখেছ নাকি সবই? না না আছে আছে, আমি নিয়ে আসছি দাঁড়াও। এই বলে আমি চেয়ার থেকে উঠতে যাব, ব্যোমকেশ বলে উঠল, ওসব ছাড়ো এখন, রাতে খেয়ে নেব, আগে বলো তো আজকের ঘটনা তুমি কি বুঝলে? আমি বললাম, দেখো ব্যোমকেশ, আমি না সত্যি কিছু বুঝতে পারছি না, সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। ব্যোমকেশ এবার বলে, জীবননাথই জগন্নাথ অজিত, জীবননাথই জগন্নাথ। এই বলে সে চুপ করে গেল। আমি প্রশ্ন করলাম, মানে ব্যোমকেশ? না ছাড়ো, আর চলো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। কেন? পাহারা দিতে হবে অজিত, পাহারা দিতে হবে। এই বলে সে বেরিয়ে গেল, আমি অবাক হয়ে রইলাম। রাত 9:30 ব্যোমকেশ হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। সত্যি ব্যোমকেশ যে কী করে! খাওয়া দাওয়া শেষ করে আমি উঠোনে খাটিয়ার ওপর বসে আছি। আজকের দিনটা খুব ব্যস্ততার মধ্যে কেটে গেল। ব্যোমকেশ এখন কী করছে, কোথায় আছে, কী করবে আমি কিছুই জানি না, আর ওকে জিজ্ঞাসা করলেও যে কোনো সদুত্তর পাওয়া যাবে তা একদমই নয়। তাই আমি মনস্থির করলাম ব্যাপারগুলো একটু নেড়ে ছেড়ে নিজে থেকেই দেখা যাক। এই নাড়াচাড়া করতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি তা খেয়ালই করিনি। সকালে ঘুম ভাঙল ব্যোমকেশের গলার আওয়াজে। কি ভাইয়া, আমার অনুপস্থিতির দুঃখে তুমি কি বৈরাগী হলে নাকি? আমি তাড়াতাড়ি উঠে পড়ে বললাম, হ্যাঁ কেন এরকম বলছো কেন ব্যোমকেশ? বলবো না, এই যে উঠোনে খাটের ওপর শুয়ে আছো, সারা রাত ঘরেও যাওনি, তা এমন অবস্থা কোনো মানুষের কখন হয়? প্রথমত লাস্যময়ী নারীর চিন্তায়, অথবা অহেতুক চিন্তা। দূর এসব বাদ দাও, এবার বলো তো কাল সারা রাত কী করলে তুমি? ব্যোমকেশ প্রথমে মুচকি হাসলো, তারপর বলল, এখন বলবো না, আগে এক কাপ চা। সারা ভীষণ ধকল গেছে অজিত, মুখটা ধুয়ে নাও, বাঁধের ধারে ওই চায়ের দোকানে চা পান করতে করতে তোমাকে সব বলব। আমি ঝটপট তৈরি হয়ে নিলাম, মনে একটা তীব্র উত্তেজনা কাজ করছে, মনে হচ্ছে কতক্ষণে সব রহস্যের সমাধান কথা জানতে পারবো। আমি আর ব্যোমকেশ চায়ের দোকানে চা পান করে চলে এসেছি সেই রূপনারায়ণ নদের ঘাটের সামনে। সত্যি যতবারই এখানে আসি ততবারই মনটা ভালো হয়ে যায়। ব্যোমকেশ আমার সামনে নদীঘাটে পা ঝুলিয়ে বসে আছে, তারপর পকেট থেকে একটা সিগারেট বার করে ধরালো। আমি এবার নিজের কৌতূহল চাপতে না পেরেই বলে ফেললাম, কী হে ব্যোমকেশ, এবার তো বলো রহস্যের সমাধানটা করলে কী করে? ব্যোমকেশ সিগারেটের ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলো, অজিত আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। হ্যাঁ বলো না। প্রবৃত্তির শ্রেণীতে 3 নম্বর জায়গা কি আছে বলো তো? আমি অবাক হয়ে বললাম, মানে এ আবার কেমন ধরনের প্রশ্ন ব্যোমকেশ? আরে বলোই না। ওই তো কাম, ক্রোধ, লোভ। হ্যাঁ লোভ, লোভ। এবার ব্যোমকেশ আমার দিকে ফিরে বলল, হ্যাঁ অজিত, এই লোভই শেষ করেছে চাইপাট রাজবংশকে, তবে এটা নতুন কিছু ঘটনা নয়, যুগ যুগ ধরে এইভাবেই প্রবৃত্তির নোংরা খেলা চলে আসছে অজিত। আমি এবার হতাশ হয়ে বললাম, কী সব বলছো ব্যোমকেশ, আমি তো কিছুই বুঝতে পারছি না।
বেশ, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। প্রথমে বলি, জগন্নাথ দেবের হীরা পাওয়া গেছে, এখন সেটা জগন্নাথ দেবের মুকুটে স্থান পেয়েছে। কিন্তু কিসের কিন্তু ব্যোমকেশ? চুরিটা করেছিলেন নগেন্দ্রনাথ বাবুর মা। আমি তো আকাশ থেকে পড়লাম, বললাম মানে এসব কি বলছো ব্যোমকেশ? আমি ঠিকই বলছি অজিত, চুরিটা করেছিলেন নগেন্দ্রনাথ বাবুর মা। কিন্তু কেন? সেখানেই তো প্রশ্ন অজিত, আর তার উত্তর পেতেই কাল রাতের পাহারাদারি। কিন্তু কিভাবে জানলে সেটা? দেখো অজিত, আমার প্রথম দিন থেকেই এসব ব্যাপারটা ভালো লাগছিল না। তার উপর নগেন্দ্রনাথ বাবু বললেন ওনার মা কিছু বলবেন না, কিন্তু কেন এই প্রশ্নের উত্তর ভাবতে থাকি আমি, আর তার উত্তর পাই গতকাল রাতে। গতকাল রাতে? কিন্তু কিভাবে ব্যোমকেশ? গতকাল রাতে আমি পুলিশের সাহায্য নিয়ে পাহারা দিই চাইপাড় রাজবাড়ির চারধারে, আর লক্ষ্য করতে থাকি কোনো ঘটনা ঘটে কিনা। দাঁড়াতে দাঁড়াতে মোটামুটি সারা রাতে কেটে যায়। হঠাৎ ভোরের আলো ফোটার কিছুক্ষণ আগেই দেখি নগেন্দ্রনাথ বাবুর ঠাকুর ঘরে আলো জ্বলছে। আমি রাজবাড়ির পাহারাদারকে বাঁচিয়ে এগিয়ে যাই ঠাকুর ঘরের দিকে, যাতে অপরাধীকে হাতে নাতে ধরতে পারি। দরজা আস্তে করে ঠেলে ভেতরে ঢুকে দেখি নগেন্দ্রনাথ বাবুর মা হীরাটা রেখে দিচ্ছেন। আমি ঢুকতেই উনি ভয় পেয়ে যান এবং তারপর আমাকে যা সব বলেন তাতে আমি ওনার থেকেও বেশি অবাক হয়ে যাই অজিত। আমি এবার প্রশ্ন করি, তুমি অবাক হয়ে গেছো, কিন্তু কি কারণে ব্যোমকেশ? ব্যোমকেশ এবার এক দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, আচ্ছা তোমার নগেন্দ্রনাথ বাবুর বাবার কথাটা মনে আছে, মানে ওই প্রবাদটা? আমি একটু ভেবে বলি, হ্যাঁ মনে আছে তো। বেশ, কি বলো তো? ওই তো, জীবন নাকি জগন্নাথ। একদম ঠিক বলেছো ভাইয়া, আসলে উনি আমাদের একটা ক্লু দিয়েছিলেন, তবে অসমাপ্ত। বাকিটা ছেড়ে দেন আমার বুদ্ধি আর সততার উপর। আমি এবার বললাম, তুমি কি হেয়ালি করছো নাকি ব্যোমকেশ? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলো না ভাইয়া। বেশ শোন, গগনেন্দ্রনাথ বাবু মানে নগেন্দ্রনাথ বাবুর বাবা এই পঙ্গু দশা করেন নগেন্দ্রনাথ বাবু নিজে। মানে? হ্যাঁ অজিত, নগেন্দ্রনাথ বাবুর মা আমাকে বলেন, আর এও বলেন নগেন্দ্রনাথ বাবুর দাদা মাথার ব্যামোর পেছনেও নাকি নগেন্দ্রনাথ বাবুর হাত আছে। কি নাকি একটা ওষুধ ওনাকে খাই ওরকম অবস্থা তৈরি করেছে। গগনেন্দ্রনাথ বাবু এবং তার স্ত্রী মানে নগেন্দ্রনাথ বাবুর বাবা এবং মা এসব জানতে পেরে যান, তাই গগনেন্দ্রনাথ বাবুকেও রোগের চিকিৎসার অজুহাতে বিষাক্ত গাছে শিকড় খাইয়ে দেন নগেন্দ্রনাথ বাবু, আর তিনি তাতেই পঙ্গু হয়ে যান। কিন্তু এসব করে ওনার লাভ কি ব্যোমকেশ? ওই যে বললাম ভায়া, লোভ। জমিদারির দায়িত্ব পাওয়ার লোভে প্রথমে দাদাকে মানসিকভাবে রোগী করে তোলেন, তারপর গগনেন্দ্রনাথ বাবু বাধা দিলেও তাকেও পঙ্গু করে তোলেন, আর মাকে শাসিয়ে দেন যাতে মুখ বন্ধ রাখে। এদিকে নগেন্দ্রনাথ বাবুর মা এসব অন্যায় মেনে নিতে পারেন না, তাই ওই রথযাত্রায় পুরনো প্রতাকে হাতিয়ার করি প্রতিশোধ নিতে চান তিনি। পরে নগেন্দ্রনাথ বাবু সব বুঝতে পেরে যান, আর ওনার মা কিছু ঘটার আগেই হিন্দিটা যথাস্থানে রেখে দিতে চান, আর এই সত্যান্বেষীর চোখে পড়ে যান। কিন্তু ব্যোমকেশ, বৈদ্য কি এসবের সঙ্গে যুক্ত নাকি? ব্যোমকেশ আমার কথা থামিয়ে বলে, আরে না না, উনি কিছুই জানতেন না, ওনার ওষুধ দিয়ে যাওয়ার পর সেই ওষুধ পাল্টে দিতেন নগেন্দ্রনাথ বাবু, ব্যাস শর্টে শর্টটা। কিন্তু সব তো বুঝলাম ব্যোমকেশ, ওই প্রবাদটা ছাড়া। ব্যোমকেশ এবার হাসতে হাসতে বলে, তুমি এখনো বোঝনি বজিত, জীবন নাতি জগন্নাথ। এখানে জীবননাথ মানে যিনি তোমার জীবনকে লালন পালন করছেন, আর জগন্নাথ মানে তো তুমি জানো। এখানে নগেন্দ্রনাথ বাবু তার জীবননাথ মানে তার পিতা গগনেন্দ্রনাথ বাবুর সাথে যেরূপ অন্যায় করেছেন সেটা শাস্তির যোগ্য,
উপরন্তু তিনি জগন্নাথের হীরে না পেয়ে ভক্তের পরিচয় দেবার জন্য লাফিয়ে ওঠেন। তাই নগেন্দ্রনাথ বাবুর কথা তুলে ধরার জন্যই ওই প্রবাদের দরকার বোধ করেছিলেন গগনেন্দ্রনাথ বাবু। এই বলে ব্যোমকেশ তাকিয়ে থাকে নদীর জলের দিকে। আমি মনে মনে ভাবতে থাকি কি করে সন্তানরা পারে তাদের পিতা মাতার সঙ্গে এরকম ব্যবহার করতে। যারা জন্ম দিলেন, শিক্ষা দিলেন, তাদের কেউ আঘাত করতে হাত কাঁপে না এই সমস্ত সন্তানদের। তারপরই নজর পড়ে ব্যোমকেশের দিকে আর ভাবি এই জন্যই ব্যোমকেশের মতন সত্যানুসারী দরকার প্রকৃত শিক্ষাটা কি সেটা চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিতে। আর এটাই তো ধর্মের মূল কথা।